হে আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করুন আমিন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই এম বিডি ব্লগার ফারাজ মম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আমার আপু ভাইয়ারা আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি দেখতেই পাচ্ছেন এগুলো আতপ চাল বেশ অনেক দিন ধরেই রাখা ছিল ঘরে তো এগুলো আমি দুই তিন দিন রোদে দিয়ে তারপর এখন চালগুলো কুলাতে করে ঝেড়ে নিচ্ছি বন্ধুরা আমি আর ঝাড়তে পারি না এইভাবে কুলাই করে তারপর ট্রাই করছি আর এখন একটা পটে রেখে দিচ্ছি এগুলো মানে চাল ভাঙিয়ে আনবো আর রুটি খাওয়ার জন্য আমার অনেক দিন ধরে রুটি খাওয়ার ইচ্ছা তো যাই হোক প্রচণ্ড ভাপসা গরম কিচ্ছু করার নেই তো ফারাজের বাবা ফারাজকে স্কুলে দিয়ে আসতে গিয়েছিল ওইখান থেকে একটা তরমুজ নিয়ে আসলো আমি তো অনেক খুশি কারণ তরমুজ আমার ভীষণ প্রিয় খুবই প্রিয় আমি তো রমজানে তরমুজ ছাড়া তো আমি ইফতারি করতেই পারি না শুধু আমি তরমুজ খাই আর শরবত তো যাই হোক তরমুজটা কেটে আনলাম মোটামুটি ভালো ছিল কিন্তু দেখতে যেমনই হোক কিন্তু খেতে কিন্তু মিষ্টি ছিল তো যাই হোক তরমুজটা কেটে আনলাম এত গরম আসলে আমাদের এই গরমে এই ধরনের খাবারগুলো মানে মাঝে মধ্যে খাওয়া উচিত মানে নাস্তার পরের যেই অংশ ভাগটা থাকে নাস্তা আর লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝখানে তো এই ধরনের টক তারপর পানি জাতীয় কিছু শরবত এগুলো খাওয়া উচিত কারণ আমাদের শরীরের জন্য বিশেষ উপকার তো যাই হোক আমি কেটে নিয়ে আসলাম এখন নিজেও খাবো ফারাজের বাবাও খাবে প্রচুর গরম একদম ভাপসা গরম একটু বাতাস নেই ফারাজের বাবা একদম গোসল করে চলে আসলো তো ও খাচ্ছে আর আমি তো আমিও খাচ্ছি আর ভিডিও করছি বন্ধুরা এত মজা ছিল তরমুজটা খুবই মজা ছিল মিষ্টি ছিল মানে ভাবা যায় না যতটুকু মানে লাল ছিল আমি ভাবছিলাম যে পানসে হবে কিন্তু না মাশাল্লাহ তরমুজটা মিষ্টি ছিল তো দুপুরের সকালের সমস্ত কাজ টাজ করে নিয়েছি এখন বাগানে যাব ছাদ বাগানে এই তো বন্ধুরা আলহামদুলিল্লাহ কি বলবো বিশ্বাস করবেন কি না আমি মরিচ কিনি না আমি এইখান থেকে প্রতিদিন আমার তরকারিতে যতটুকু লাগবে আমি মরিচ নিয়ে যাই একদম দেখে দেখে বাতি দেখে দেখে মরিচ নিয়ে যাই আবার পরের দিন আবার আসি মানে একদিন থাকলেও কিন্তু মরিচগুলো অনেকটা বাতি হয় এর জন্য আমি ছিঁড়ে নেই না তো আমি যেগুলো একদম শক্ত শক্ত আর বেশি সবুজ ওগুলো আমি বেছে বেছে নিয়ে যাই তো আজকে ফারাজের বাবা বাজার ওই ছাদ বাগান থেকে মরিচ তুলে আনলো তো আমি যেতে পারিনি আমি বলেছি যাও কয়টা মরিচ নিয়ে আসো তো আমাদের মানে প্রতিদিনের তরকারিতে যতটুকু লাগবে আমি এখান থেকে নিয়ে আসি আলহামদুলিল্লাহ আমি প্রায় দুই মাস আড়াই মাস ধরে এই গাছ থেকেই মরিচ খাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া কারণ মরিচের এখনও অনেক দাম তো যাই হোক দোয়া করবেন আসলে কষ্ট করলে না একটা এরকম একটা গাছ থাকলে কিন্তু মোটামুটি ভালোই চলে যায় দেখেন আমার গাছ ভরা কিন্তু মরিচ তো আমি এই কয়টাই নিয়ে যাব আজকে আমি রান্না করব পোয়া মাছ শিম আলু দিয়ে আর টমেটো দিয়ে অনেক মজা আমার এই তরকারিটা আমার কাছে ভীষণ মজা লাগে এই তরকারিটা আমার হাজব্যান্ড আর আমার জন্য রান্না করছি কারণ আমরা দুজনের আসলে একটা পরিবারের না এক একজনের এক এক রকম খাবারের ডিমান্ড থাকে তো আসলে মাঝে মধ্যে না হয়তো এক এক ধরনের তরকারি দিয়ে সবাই খেয়ে ফেলি আবার মাঝে মধ্যে এইরকম এক একজনের ডিমান্ড পূরণ করতে হয় তো আমার আর ফারাজের বাবার জন্য শিম আলু দিয়ে পোয়া মাছ দিয়ে রান্না করব একদম শীতকালের মতো আমার কাছে এই তরকারিটা ভীষণ ভালো লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন কষিয়ে নিচ্ছি আর আমার ছেলে এই তরকারি কিচ্ছু ধরবে না কিচ্ছু টাচও করব না তো কি করব বলেন এক একজনের এক একটা ডিমান্ড থাকে তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমার ঝোলের পানিটা দিয়ে আমি এখন মাছগুলো বিছিয়ে দিব তো আমাদের হাজব্যান্ড ওয়াইফের তরকারি এটা আর তরকারিটা আলহামদুলিল্লাহ এত মজা লেগেছিল মনে হচ্ছে যে শীতের দিনে তরকারি খাচ্ছি
তো যাই হোক, ছেলের জন্য রান্না করবার এই যে ফ্রোজেন টমেটোগুলো আমি ফ্রোজেন করে রেখেছি, এই টমেটোগুলো আমি উপর দিয়ে দিয়ে দেব। কারণ আপনি বাজার থেকে আস্ত টমেটো কিনে আনলেও সেই গলে যাবে, আর এটা দিলেও সেই একই রকম হবে। তো যাই হোক, আমি যে ফ্রোজেন করেছি খারাপ কি, আর কাঁচা টমেটো ফ্রোজেন করলে কি হয়, রাবারের মতন হয়ে যায়। তো আমি এভাবেই টমেটোগুলো ফ্রোজেন করে রাখি আর তরকারিতে দিই। এখন আমার এই যে শিং মাছগুলো ভেজে নিয়েছি, এটা আমার ছেলের জন্য। আমার ছেলে শিং মাছ ভুনা বা দো পেঁয়াজা খুবই পছন্দ করে, ওর অনেক প্রিয়, অনেক প্রিয়। আর এখন ওর জন্য এই শিং মাছগুলো দো পেঁয়াজু করছি। আর এই যে টমেটোগুলো, এখানে কিছু টমেটো দিয়ে দিব বন্ধুরা। আমি প্রায় 23 কেজি টমেটো ফ্রোজেন করে রেখেছিলাম একদম ডিপ ফ্রিজে, মানে বড় কন্টেনারে করে, তারপরে বাটিতে, তারপর পলিথিনে, এরকম। তো আমি একদম সব মশলা টশলা দিয়ে তরকারিটা কষিয়ে, মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আমার ছেলে এই শিক মাছের দু পেঁয়াজ হলে ওর আর কিচ্ছু লাগে না। একটু টমেটো দিয়ে দিলাম, একটু টক টক লাগলে ভালোই লাগবে। তো যাই হোক, আমি এখন এটা সুন্দর করে, একদম সুন্দর করে কষিয়ে নিব, আর কোনো রকম যেন কোনো মশলার গন্ধ না থাকে, একদম ভাজা ভাজা করে ফেলবো। তারপরে এই তো দেখেন, মশলাটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দেব, অল্প একটু পানি দেব, ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে একদম শুকিয়ে নিব। তো বন্ধুরা, এই তো ফুটে উঠেছে। আর এভাবে কিন্তু শিং মাছ আপনি দু পেঁয়াজ করলে বা ভুনা করলে অনেক অনেক মজা লাগে, আপনারা করে খেয়ে দেখবেন। যারা খেয়েছেন তারা তো জানেন। আর এখন এটা আমি একদম ভাজা ভাজা করে ফেলবো একদম। এই যে দেখেন, এখানে শিং মাছ আস্ত নিয়েছি, আবার বড়টা দুই পিস করেছি, ধনিয়া পাতা দিয়ে দিলাম বন্ধুরা, ধনিয়া পাতা দিয়ে, তারপরে একদম একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আর একদম দেখেন, একদম তেল উঠে গেছে, যখন দেখবেন আপনার তেলটা একদম চরচর করে উঠে গেছে, তখনই আপনি এটা নামিয়ে ফেলবেন। আর এই যে দেখেন, টাইটেল দেখেই বুঝে গেছেন আজকে আমি কি বিষয়ে কথা বলবো। আজকের বিষয়ের টাইটেল মূল উদ্দেশ্য হলো লতি। লতি আমার ভীষণ প্রিয় একটা খাবার, আর লতি দিয়ে ডাল চচ্চড়ি করাটা, আমার খাওয়াটা, মানে আমার কি বলবো, আমার অনেক প্রিয়। এটা আমাদের দেশের একটা আঞ্চলিক খাবার। তো ফারাজের বাবা কখনো খায়নি, আমি যখন প্রথম প্রথম খেতাম ও বলতো এগুলো আবার কি খাবার, লতি দিয়ে আবার ডাল চচ্চড়ি করে কিভাবে। তো আমরা আসলে জন্মের পর থেকেই দেখে এসেছি আমার মা নানি দাদিদের এইভাবে চচ্চড়ি করতে লতি দিয়ে। তো সেটা ছিল দেশের যে চিকন চিকন লতি থাকে না, সেই লতিগুলো টোকায় এনে তারপর যে এইভাবে চচ্চড়ি করত, কি যে স্বাদ লাগতো, আসলে সেই স্বাদ নাই। তো আজকে আমার আমার থেকে এখন আমার হাজবেন্ডের বেশি প্রিয়, যে জানতোই না এইভাবে খাওয়া যায়। এখন মানে লতি দেখলেই আমি লতিটা চিংড়ি মাছ বা ই চাপা শুটকি দিয়ে রান্না করার জন্য এনেছি, তো বলে বসলো আজকে একটু লতি দিয়ে মুসুরি ডাল দিয়ে একটু চচ্চড়ি করো। তো যেই কথা সেই কাজ। তো এখন আমি সেই লতি দিয়ে আর মুসুরি ডাল দিয়ে চচ্চড়ি করছি বন্ধুরা। এখানে আমি দেখতেই পেলেন পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি, রসুন আর পেঁয়াজটা সম পরিমাণে দিয়েছি, একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি, আর অল্প একটু আদা রসুন পেস্ট দিয়ে। এখন এটা আমি একদম লো ফ্লেমে আমার ইচ্ছা মতন আমি এটা ভেজে নিব। আমার যতক্ষণ পর্যন্ত আমি এটা সুন্দর করে কষানো হবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব, একদম ফুটে যাবে। দেখেন ডালটা কিন্তু একদম ফুটে যাবে কষাতে কষাতে। এখন আমি লতি দিয়ে দিলাম, আর লতিটা আমি কিন্তু একদম ফুটানো পানিতে দিয়ে তারপরে দুই তিনটা বলক আসলেই আমি এটা নামিয়ে ফেলি, কারণ লতি থেকে একটা কষও বের হয়ে যায় আর ময়লাটাও বের হয়ে যায়। এর জন্য আমি সিদ্ধ করি না, ওটা সিদ্ধ করা বলে না, ওটা আসলে পরিষ্কার করে ফেলি। তো এখন আমি লতিটা দিয়ে ও ভালো মতো কষিয়ে নিব, একদম ঢেকে ঢেকে, অল্প আছে, একদম বললাম না লো ফ্লেমে। রান্নাটা আসলে যত্ন করে করলে না খেতেও স্বাদ লাগে। তো অল্প একটু পানি দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে আমি এটা একদম লো ফ্লেমে ঢেকে রাখবো। সাথে আমি কয়টা আমের টুকরো দিব, কাঁচা আমের, তো একটু টক টক হলে ভালো লাগে। তো দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব। এই তো আমার ছাদ বাগানের কাঁচামরিচ, এগুলো আলহামদুলিল্লাহ কাঁচামরিচগুলো কিন্তু অনেক ঝাল,
আর এই তো লতিটা দেখেন একদম হয়ে এসেছে চচ্চড়ি। আমি নিচে আবার একটু খুন্তি দিয়ে নেড়ে দিয়েছি, এখন পর্যন্ত লাগেনি। তো যাই হোক, আমি ধনিয়া পাতা দিয়ে এটা ঢেকে রাখব, সুন্দর একদম চচ্চড় হয়ে থাকবে নিচে, একদম পুরা 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 দাগও লেগে যাবে, তখনই খেতে কিন্তু বেশি মজা লাগবে। তো যাই হোক, আমি আপনাদের একটু দুপুরে খেয়েও দেখাবো। এই যে দেখেন, লতি ডাল দিয়ে লতি চচ্চড়ি, আর ডাল দিয়ে লতিটা এইভাবে মেখে খেলে কি হয়, আপনি মুখে দিবেন আর গিলে ফেলবেন এইরকম। যেহেতু লতিটা একটু পিচ্ছিল, তো এর জন্য খেতে ভালোই লাগে। আপনার ডালটাও আস্তে আস্তে থাকবে, লতিটাও আস্ত থাকবে, একটু লক্ষ্য করে দেখেন, একদম গলানো যাবে না, তাহলে কিন্তু মজা লাগবে না। যাই হোক, ফারাজের বাবা সন্ধ্যার আগে আগে ছাদে যে, এটা দুই দিন আগের ভিডিও, এটা আজকের ভিডিও না, দুদিন আগের ভিডিও। তো ফারাজের বাবা দুদিন আগে এই আমটা রং ধরেছে, তো নিয়ে আসলো। যেহেতু আপনারা জানেন আমাদের ছাদে প্রচুর বানর ওঠে, তো বানরের আক্রমণের জন্য কিন্তু আমরা এই কাটিমুন আমটা খেতে পারিনি। এর আগেও এরকম পাকা পাকা আমগুলো খেয়ে ফেলেছে, মাত্র রং ধরেছে। তো ফারাজের বাবা বললো, এই আমটা নিয়ে যাই বাসায়, দুই দিন ঘরে রাখি, তারপর ঠিকই পেকে যাবে। একদম গাছ থেকে পাকা খাওয়ার আশা করলে এটা বানরেই খেয়ে ফেলবে, কিংবা বাদুড়ে রাতে এসে খেয়ে ফেলবে। তো আরও আছে, এই যে দেখেন আরও আম আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এগুলো কাটিমন আম, যারা কাটিমন আম খেয়েছেন তারা জানেন এ যে কতটা মজা, মধুর মতো মিষ্টি। মানে আমি কি বলবো, এই আমটা এত মজা, মানে আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। যা যে আপু ভাইয়ারা খেয়েছেন শুধু তারাই জানেন, এটা মধুর মতন মজা একটা। শুধু মিষ্টি না, খেতেও মাশাল্লাহ অনেক স্বাদ। তো দুই দিন পরে যখন আমটা পেকে গেছে, আমি এখন কেটে নিব আমটা। মাশাল্লাহ এত মজা লেগেছিল আমটা, আর খুবই রসালো আম। আসলে কি বলবো, আল্লাহ এক এক মানে আমের নামের গাছের ভিতরে এক এক রহমত দান করে দিয়েছে, কোনোটার থেকে কোনোটাই কিন্তু কম না, একটা ভিন্ন বিভিন্ন ভিন্ন স্বাদের আসলে এক একটা। তো কাটিমন আমটা কিন্তু আমার খুবই মজা লেগেছে খেতে, মাশাল্লাহ এত মজা। আপনারা যারা না খেয়েছেন খেয়ে দেখবেন যে আমার কথা ঠিক কি না, অনেক মজা কাটিমন আমটা, মানে অন্যরকম সুন্দর একটা ফ্লেভার, তারপরে মধুর মতো মিষ্টি, আর স্বাদটাও কিন্তু অতুলনীয়। তো খুব ভালো লেগেছে আসলে খেতে, তো আমরা খাচ্ছি। আর এই কাটিমন আমের আঠিটা এত পাতলা, একদম কি বলবো। তো আমরা এখন সবাই খেয়ে নিব বন্ধুরা, আর আপনাদের দেখানোর জন্য একটু মানে একটু সার্ভ করলাম প্লেটে, অনেক মজা আমটা আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়ালো, একদম গাছ থেকে পাকা আম। তো কিছুদিন আগেও একদম গাছ থেকে এরকম পাকা আম পেরে ফারাজের বাবার চ্যানেলে দেখেছেন আপনারা, একদম ছাদ বাগানের বসেই খেলো আমটা। তো মাশাল্লাহ ক্যামেরাতে একটু রংটা কম এসেছে। তো আমরা খাচ্ছি, ফারাজের বাবাও খাচ্ছে, আমরা মাগরিবের নামাজের পরে। তো এই তো দেখেন, তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার বিশেষ অনুরোধ রইল। আর দেখেন আমরা খাচ্ছি, ফারাজের বাবা বলে এত মজা, মনে হয় যে পুরা মানে খোসাটাই খেয়ে ফেলি। আর এই যে আঠিটা কত পাতলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।